আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা, আমি সুমাইয়া ইউকে কোচিংয়ের পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতির ওপরে দ্বিতীয় পর্ব, আমাদের দ্বিতীয় একটি ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে যেই সূত্রাবলীগুলো পড়েছিলাম বা জেনেছিলাম, সেই সূত্রের সাহায্যে আমরা কিছু ম্যাথ দেখাবো আজকে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটি ম্যাথ দিয়েছি, যেটা হচ্ছে আমাদের তোমাদের বইয়ের 9.1 এর এক্সাম্পল হচ্ছে আমাদের 5। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, যারা নতুন আছো হয়তো বুঝতে পারো না এই চ্যাপ্টারটা বা বুঝতে কষ্ট হয়, তারা এই ম্যাথগুলো দিয়ে যদি শুরু করো এবং সূত্রগুলো ভালো মতো অ্যানালাইসিস করে শুরু করো, তাহলে আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো বুঝতে পারবে। তো চলো ম্যাথটি শুরু করা যাক। এখানে দেখো প্রথমে কি আছে আমাদের, প্রথমে প্রশ্নে আছে টেন থিটা প্লাস হচ্ছে কট থিটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের সেক থিটা ইনটু হচ্ছে কসেক থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের টেন থিটা প্লাস হচ্ছে আমাদের কত আছে কট থিটা। তো আমরা এর আগে ক্লাসে টেন এবং কট সংক্রান্ত সূত্রগুলো পড়ে এসেছি। টেন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল, টেন হচ্ছে আমাদের সাইন বাই কস, আর কট কি ছিল টেন এর উল্টো, তার মানে হচ্ছে কস বাই সাইন। তো চলো এই সূত্র দুটি আমরা এখানে অ্যাপ্লাই করবো। টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন বাই কস থিটা, আর কট থিটা হচ্ছে আমাদের কস বাই সাইন থিটা। এরপরে দেখো, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে লসাগু করতে হবে। তো চলো আমরা করি, এখানে আমাদের কি আছে কস থিটা আর হচ্ছে আমাদের সাইন থিটা, দুটি ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো এখানে আমরা লসাগু যদি নেই তাহলে অবশ্যই এই দুটি মানে গুণফল হবে, যেহেতু এই দুটো ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে আর লসাগু করা যাবে না, যাচ্ছে না, বা এখানে কমন কোনো ভ্যালু নাই, তাই হচ্ছে তাদের গুণফলই হচ্ছে আমাদের কি হবে লসাগুটা হবে। তো সাইন থিটা ইনটু হচ্ছে কস থিটা হচ্ছে আমাদের লসাগু। এরপরে আমাদের কাজ কি, লসাগু করার পর হরগুলোর লসাগু করার পরে আমাদের হরের মান দিয়ে ভাগ করতে হয়, যেটা আনসার আছে সেটা হচ্ছে লবের মান দিয়ে আমরা কি করে দিই গুণ করে দিই। তো দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কস, আর এখানে আমাদের লসাগু আসছে হচ্ছে সাইন ইনটু কস। তো তুমি যদি সাইন ইনটু কস কে কস দ্বারা ভাগ করো তাহলে কস এবং কস মিলে গেছে, কাটা থাকে হচ্ছে আমাদের কত সাইন, আর সাইনটাই হচ্ছে উপরে লবের সাথে গুণ হবে, তাহলে সাইনের সাথে সাইনটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসে আমাদের সাইন স্কোয়ার থিটা। প্লাস এখানেও সেম, এই হরের সাথে এই হরটিকে আমরা যদি ভাগ করি সাইন সাইন মিলে গেছে কাটা, থাকে হচ্ছে আমাদের কস, যে আনসারটি থাকে সেটা হচ্ছে আমাদের লবের সাথে গুণ। তাহলে কসটা কার সাথে গুণ হবে, উপরের লবের সাথে মানে কসের সাথে, কস আর কস গুণ করলে হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা। তো আমরা এর আগে ক্লাস আর একটি সূত্র পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কত 5। তাহলে দেখো আমাদের ওই মানটাই আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1। যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 1, নিচে যা আছে এটা তাই। এরপরে দেখো যেহেতু এটা আমাদের গুণাকারে আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, একবার হচ্ছে 1/sin আর হচ্ছে 1/cos। তো আমরা জানি 1/sin হচ্ছে কি, আমরা এর আগে ক্লাসে যে সূত্রগুলো পড়েছিলাম তার মধ্যে তোমরা দেখবা যে 1/sin হচ্ছে আমাদের cosec থিটা আর 1/cos হচ্ছে আমাদের sec থিটা, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটি। এরপরে দেখো দ্বিতীয় যে ম্যাথটি রয়েছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল হচ্ছে 7। এখানে আমাদের কি আছে 1/1 + sin² θ প্লাস 1/1 + cosec² θ ইজিক্যাল হচ্ছে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা ফার্স্টে লিখি, 1 + 1 + sin² θ আর 1/ হচ্ছে কত 1 + cosec² θ। তো দেখো এখানে আমাদের কি আছে, ফার্স্টে হচ্ছে 1 + sin² θ, এখানে হচ্ছে 1 + cosec² θ। দেখো সাইনের অপোজিট আমরা জানতাম কসেক, বা কসেকের অপোজিট হচ্ছে কি আমাদের সাইন। তুমি যে কোনো যদি একটাকে এখানে ভাঙাও তাহলে দেখবো যে আমাদের হরটা অনেকটা সিমিলার চলে আসছে। তো আমরা চাইলে সাইনকেও এখানে ভাঙাতে পারি, সাইনকে লিখতে পারি 1/cosec² θ সাইন স্কোয়ারটাকে, আর কসেক যেটা আছে সেটাকে আমরা চাইলে ভাঙাতে পারি, তাহলে কি আসবে 1/sin² θ। তোমরা যে কোনো একটিকে যদি ভাঙাও, যেহেতু একটি অপরটির বিপরীত তাহলে আমাদের হর সেম হয়ে যাবে। তো আমরা কসেকটাকে ভাঙাই, কসেক থিটা হচ্ছে কত 1/sin² θ, আর বাকিটা যা আছে তাই ওইভাবেই রেখে দিবো। এরপরে দেখো এই জায়গাটাতে আমাদের এটা হচ্ছে আমাদের লসাগু করা যাবে। তো লসাগু করলে কি হয়, দেখো প্রথম যে মানটা আছে 1, তার নিচে মনে মনে আমাদের কত আছে 1, তো আমাদের হরের আগে লসাগু করে নিতে হবে। তাহলে এই 1 আর সাইন স্কোয়ার থিটার লসাগু কত হবে, অবশ্যই সাইন স্কোয়ার থিটা। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যেটা লসাগুর মান আসছে সেটা দ্বারা হরকে ভগ্নাংশের হরকে ভাগ, যেটা আনসার আসবে সেটা লব দিয়ে গুণ। তাহলে ফার্স্টের যে ভগ্নাংশ হচ্ছে 1/1, সাইন স্কোয়ারকে 1 দ্বারা ভাগ করলেও সাইন স্কোয়ার থিটা হবে, এবং আমরা যদি লবের 1টা দিয়ে গুণ দিই তাহলে সাইন স্কোয়ার থিটাই হবে, প্লাস এ প্লাস। এরপরে দেখো সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত আসবে আমাদের 1, যে 1টাই যদি আমরা 1 এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে আমাদের 1, অর্থাৎ হর দিয়ে ভাগ যেটা আনসার আসবে সেটাকে হচ্ছে আমরা লব দিয়ে গুণ করে এই রাশিটা করে ফেলাম। এরপরে দেখো কি আসছে, এখানে আমাদের এই চিহ্নটি এটা যা আছে তাই, এই চিহ্নটি হচ্ছে কি আমাদের ভাগ, এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই
তাহলে আমাদের নিচের যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে কি যাবে, উল্টে যাবে। তো সাইন স্কোয়ার থিটাটা হচ্ছে উপরে চলে আসবে, আর সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান হচ্ছে কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তো দেখো এখানে আমরা এরপরে কি করতে পারি, এই ভগ্নাংশটা ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা যা আছে, তাই এই ওয়ানটা মূলত কার সাথে গুণ হয়, পাশে যে ওয়ানটা থাকে অবশ্যই আমাদের লবের সাথে। তো ওয়ান ইনটু হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজিকাল টু সাইন স্কোয়ার থিটা, আর হরে যে মানটি আছে এটি যা আছে তাই। তো দেখো এখানে ছিল সাইন স্কোয়ার প্লাস ওয়ান, তো সাইন স্কোয়ার প্লাস ওয়ান যা কথা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা। তো দেখো এরপরে দেখো আমাদের কি হবে, এই দুইটা মানের মধ্যে আবার আমরা লসাগু করতে পারি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, দুইটা সেম মান আসছে তাহলে এদের লসাগু কি হবে, এই সংখ্যাটি হবে অর্থাৎ ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটাই হবে, যেহেতু আমাদের সেম মান। তো দেখো এরপরে আমরা লসাগু করবো হর কে হর দ্বারা ভাগ, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে গেছে কাটা, তাহলে কত থাকে আমাদের ওয়ান। ভাগ করার পরে এই আনসারটিকে কি করতে হবে, লব দিয়ে গুণ, লবে কত আছে আমাদের ওয়ান, তাহলে ওয়ানের সাথে গুণ করে ওয়ানই হয়, দেন হচ্ছে আমাদের প্লাস এর প্লাস। এরপর আবার আমরা হরকে হর দ্বারা ভাগ করবো, তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা সেম মিলে গেছে কাটা, থাকে কত আমাদের ওয়ান। সেই ওয়ানটাকে যদি আমরা লব দিয়ে গুণ করি অর্থাৎ ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করি, তাহলে আমাদের কত আসবে, সাইন স্কোয়ার থিটা। তো দেখো আমাদের লব এবং হর মিলে গেছে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে গেলে কি কাটা কি আমাদের কত থাকবে, ওয়ান। এই দেখো এই ওয়ানটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো এই ম্যাথটির পরে আমাদের পরবর্তী যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের বই এক্সাম্পল এইট, তো একটু ভালো মতো খেয়াল করো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ প্রায় আসে। এখানে দেখো কি আছে, ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কত প্রমাণ করতে হবে, ওয়ান। তো লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিয়েছি। এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, সাইনকে যদি ভাঙাতে চাই সাইন আসবে ওয়ান বাই কস এক্স চলে আসবে, আর টেনকে ভাঙালে হচ্ছে আমাদের সাইন বাই কস চলে আসে। তো তুমি যদি দুইটাকেই ভাঙাতে চাও তাহলে কিন্তু একটা জটিল হয়ে দাঁড়াবে, এটা ক্যালকুলেশন করা অনেক হার্ড হয়ে যাবে, আর জিনিসটা দেখা যাবে আমাদের আসতে মিলছে না। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখি যে যেহেতু এখানে সাইন আছে এটা সাইনই থাকবে, টেনকে ভাঙালে দেখো আমাদের সাইন চলে আসে, তো টেনকে ভাঙালে সাইন আসে, এবং কস যে আছে এই কসটাকে চেয়ে ভাঙি আমরা সাইন কনভার্ট সাইনে কনভার্ট করতে পারবো। তো হচ্ছে আমরা এখানে টেনটাকে ভাঙাবো, টেন হচ্ছে কি আমাদের, টেন হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটা, বাকিটা যা আছে তাই রাখবো। এরপরে দেখো এই জায়গাটাতে আগের ম্যাটটার সাথে এটা অনেকটাই মিলে যায়, জাস্ট একটু ডিফারেন্স আছে। এই দেখো যেখানে আমরা এখানে হরের লসাগু করেছিলাম, তো এখানেও সিমিলার আমাদের এই হরটা লসাগু করব। তো দেখো এখানে আমাদের কি আছে, টু এর নিচে মনে মনে একটি কত আছে আমাদের, ওয়ান। তো এখানে আমাদের কস স্কোয়ার থিটা আর ওয়ানের লসাগু কত হবে, কস স্কোয়ার থিটাই হবে। তো দেখো আমাদের যেটা করতে হবে, এখন আমরা জেনে লসাগু নেওয়ার পর হরগুলোর লসাগু নেওয়ার পর আমাদের যে লসাগুর মানটা আসে সেটা দ্বারা ভগ্নাংশের হরকে ভাগ, সেটা আনসার আসবে সেটা হচ্ছে লব দিয়ে গুণ। তো আমাদের দেখো প্রথমে কি আসছে, ওয়ান এবং কজ স্কোয়ার লসাগু হচ্ছে কজ স্কোয়ার, তো এই কজ স্কোয়ারটা দিয়ে মানে লসাগুর মানটা দিয়ে আমাদের হরকে দিতে হবে ভাগ। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত আছে মনে মনে, ওয়ান, কজ স্কোয়ারের সাথে ওয়ানকে ভাগ করলে কজ স্কোয়ার, এবং সেটাকে টু দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে, টু কজ স্কোয়ার থিটা প্লাস। এরপরে দেখো কসকে আবারও কস দ্বারা ভাগ, তাহলে কস কস কাটা কত থাকে আমাদের, ওয়ান। সে ওয়ানটাই হচ্ছে লবের সাথে গুণ, লবের সাথে লবে কি আছে আমাদের, সাইন সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ করলে হচ্ছে আমাদের কত আসে, সাইন স্কোয়ার থিটা। এরপরে যেটা করবো সেটা হচ্ছে দেখো এইটি হচ্ছে আমাদের ভাগ, তো এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের যে হরটি আছে সেটি কি যাবে, উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কসটা উপরে চলে আসবে, আর টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ারটা হচ্ছে আমাদের নিচে চলে যাবে। এরপরে দেখো এই যে পাশে যে ওয়ানটা এটা মূলত কার সাথে গুণাকারে, লবের সাথে গুণাকারে, তো এই যে ওয়ান ওয়ানকে যদি আমরা কজ স্কোয়ার দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটাই হয়। এরপরে দেখো এখানে আমাদের টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমাদের হরটা হিসেবে কি আসছে, টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি হরটাকে সেম করতে চাই তাহলে আমরা এখানে কসটাকে ভাঙতে হবে, কসটা কজ স্কোয়ার থিটা ইজিকাল টু আমরা কি লিখতে পারি, দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে একটা সূত্র পড়েছিলাম, আমরা জানি যে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কত, কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। তো আমাদের কজ স্কোয়ার মানটা লাগবে, কজ স্কোয়ার মান বের করতে চাইলে আমরা সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কজ স্কোয়ার থিটা ইজিকাল টু কত আমাদের, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারবো, এটা প্লাস সাইন স্কোয়ার, সাইন চেঞ্জ করার ফলে মাইনাস হয়ে গেছে, তো এটাকে আমরা লিখতে পারবো যে কজ স্কোয়ার থিটা ইজিকাল হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে আমাদের যে কজ স্কোয়ার থিটা রয়েছে তার পরিবর্তে কত বসিয়েছি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে কি করবো দেখো, এই যে টুটা আছে এই টুটা এই দুটোর সাথে কি আকারে আছে আমাদের, গুণাকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব, তো টু এর সাথে একবার ওয়ান গুণ হবে, টু ইন্টু ওয়ান হচ্ছে আমাদের টু, অ্যান্ড টু এর সাথে একবার সাইন স্কোয়ার গুণ হবে, তাহলে টু ইন্টু সাইন স্কোয়ার থিটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, আর সাথে আমাদের কত ছিল, প্লাস সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে দুইটা সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমাদের একটা সাইন স্কোয়ার থিটা, একটু ভালো মতো খেয়াল করো, দুইটা সাইন স্কোয়ার থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা আগে হচ্ছে আমাদের মাইনাস, আর প্লাস হচ্ছে আমাদের কত, সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি নর্মাল চিন্তা করি দুইটা সাইন থেকে একটা সাইন চলে যাবে,
যেহেতু আমাদের একটা প্লাস একটা মাইনাস আছে, তো একটা চলে গেলে কয়টা মান থাকবে? আমাদের একটা সাইন স্কোয়ার থিটা থাকবে। যেহেতু আমাদের বড় সংখ্যা একে মাইনাস, তাহলে আমাদের কত থাকবে? মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো এবার আমাদের হর কিন্তু মিলে গেছে, এখানে আমাদের টু সাইন স্কোয়ার থিটা ছিল আর এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি? টু সাইন স্কোয়ার থিটা। তো এখানে একটু ভালো মতো খেয়াল করো, এখানে যেমন আমরা কসটাকে ভাঙিয়েছিলাম, সিমিলার ভাবে এই কসটাকেও কিন্তু ভাঙানো যায়। দেখো আমরা এই যে এই লাইনটাতে ভাঙিয়েছি, পরবর্তী লাইনে এসে যে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে দেখো কজ স্কোয়ার এর পরিবর্তে লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে যেহেতু আমাদের হরটা সেম, এবার যদি আমরা আবারও লসাগু করি এই মানটা, টু সাইন স্কোয়ার থিটা আর টু সাইন স্কোয়ার থিটার লসাগু কত হবে? সেম মান, সেটা তাহলে টু সাইন স্কোয়ার থিটাই হবে। এরপরে যেটা করবো, হরকে হর দ্বারা ভাগ। তুমি দেখো টু সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার থিটার সাথে টু টু মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি আমরা ভাগ করে দেই, তাহলে মিলে গেছে, কাটাকাটি করে কত থাকে আমাদের? ওয়ান। সেই ওয়ানটা লবের সাথে গুণ করলে ওয়ানটা ওয়ানই থাকে, প্লাসের প্লাস। এরপরে দেখো টু মাইনাস সাইন স্কোয়ারের সাথে আবারও এই ভগ্নাংশের হরকে ভাগ করো, টু মাইনাস সাইন স্কোয়ার সেম, কাটাকাটি গিয়ে কত থাকবে আমাদের? ভাগ করলে ওয়ান। সেই ওয়ানটা যদি আমরা লবের সাথে গুণ করে দিই, লবে কত আছে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে পরবর্তীতে আমাদের আরো দুটি লাইন আছে, এখানে করতে হবে। তো আমরা এখানে ম্যাথটি করি, দেখো এটার পরে পরের লাইনটা আসলে কিভাবে হবে। দেখো এখানে আছে কত? ওয়ান প্লাস ওয়ান, দুটো মান। তাহলে আমরা এখানে লিখতে পারবো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের টু, আর সাথে আমাদের কত ছিল? মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর নিচে আমাদের হর হিসেবে কি ছিল? টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো লব এবং হর মিলে গেছে, তাহলে কাটাকাটি গিয়ে কত থাকবে আমাদের? ওয়ান। তো আমাদের হচ্ছে আজকে এই তিনটা ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ ছিল, আর তার মধ্যে আমাদের এক্সাম্পল এইটা বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রায় হচ্ছে আমাদের কোশ্চেনে আসে। তো আশা করি তোমরা পুরো ম্যাথ ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমরা পরবর্তী ক্লাসে সেটা সমাধান করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের নেক্সট পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো।